গ্লোবায়োটেকের বঙ্গোভ্যাক্স টিকা দেশে ট্রায়ালের অনুমতির জন্য কোম্পানিটিকে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি এর মধ্যে একটি শর্ত হল ফেজ ওয়ান ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর পরীক্ষা করতে হবে কোম্পানিটি জানায় এক্ষেত্রে বাড়তি ষোলো থেকে সতেরো কোটি টাকা খরচ হবে তাদের কিন্তু প্রশ্ন হচ্ছে এত টাকা কেন খরচ হবে বিভিন্ন গণমাধ্যম বলছে এ ধরনের ট্রায়ালের জন্য এক জাতের বানর বা শিম্পাঞ্জির উপর টিকা প্রয়োগ করা হয় যেগুলো সচরাচর খুব বেশি পাওয়া যায় না এমনকি করোনা টিকার ট্রালের জন্য বিভিন্ন দেশ এই প্রাণীগুলোকে বেছে নেয় এদের চাহিদাও অনেক বেড়ে গেছে তাই যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর দাম হচ্ছে আকাশচুম্বী একটা বানর কিনতে খরচ হচ্ছে পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত অনেক দেশেই এ জাতের বানর নেই তাই দেশের বাইরে গিয়ে পরীক্ষা করতে হয় এক্ষেত্রেও বাড়তি একটা খরচ আছে আবার সমস্যা হচ্ছে কোনো কোম্পানি সরাসরি এই ট্রায়াল করতে পারে না তাদেরকে থার্ড পার্টি ধরতে হয় যেটা ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন বা সিআরও নামে পরিচিত তাদের মাধ্যমেই এই ট্রায়াল চালাতেও টাকার প্রয়োজন হয় অর্থাৎ তাদেরকে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ দিয়ে পরীক্ষার ব্যবস্থা করতে হয় ওই প্রতিষ্ঠান অনুমতি থেকে শুরু করে ট্রায়াল এবং পরবর্তী সব কাজ করে দেয় এক্ষেত্রে টাকার অঙ্কটা তারা কোম্পানির সাথে চুক্তি করে থাকে কিন্তু বর্তমানে চাহিদা এতই বেড়ে গেছে যে বিভিন্ন দেশের সিআরও প্রতিষ্ঠানগুলোও সবার কাজ হাতে নিচ্ছে না গ্লোব বায়োটেকও বিষয়টি স্বীকার করেছে তারা বলেছে বাংলাদেশে এ ধরনের প্রতিষ্ঠান না থাকায় তারা ভারত ও চীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে আর এক্ষেত্রে তাদের টিকার ট্রায়াল চালাতে দীর্ঘ সময় লাগতে পারে বলেও উল্লেখ করে কোম্পানিটি